काटमानी पोस्टार घाटाले काटमानी दीते गिये किन्तु ये अभियोग सामने आसछे घाटाले काटमानी दीते होयेछे सांसद देवेर भाई के। सांसद देवेर भाई विक्रम अधिकारी आवास योजनार बाड़ी पेते काटमानी काटमानी दीते होयेछे तृणमूल नेतादेर एमनटा किन्तु अभियोग सामने आसछे। एई अभियोगे एबार पोस्टार पड़ल घाटाले काटमानी दीते होयेछे सांसद देवेर भाई के। सांसद देवेर भाई विक्रम अधिकारी आवास योजनार बाड़ी पेते काटमानी काटमानी दीते होयेछे तृणमूल नेतादेर। काटमानी पोस्टार घाटाले काटमानी दीते होयेछे सांसद देवेर भाई के। सांसद देवेर भाई विक्रम अधिकारी ए विषये विस्तारित जानबो। आमादेर संगे फोने रयेछेन प्रतिनिधि सुकमल घोष। सुकमल, ठीक कि अभियोग एबं कि कारणे एई पोस्टार देवा हलो? দেখো তোমাকে বলে রাখি, তুমি জানো যে কয়েকদিন আগেই দেবের সম্পর্কে ভাই বিক্রমাদিত্য তিনি এটা অভিযোগ করেছিলেন যে 2016 সালে সেই সময় যাত্রী যখন তার আবাস যোজনার বাড়ি এসেছিল তাকে সেই সময় স্থানীয় তৃণমূল নেতাকে কাটমানি দিতে হয়েছিল। এই ঘটনা ঘিরে তার এই বক্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক সরগোল শুরু হয়ে যায় এবং তারপরে বিজেপির পক্ষ থেকে ঘাটাল বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাদের স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন সেখানে ঘাটালের বিভিন্ন জায়গায় তারা এই দেবের ভাইয়ের বক্তব্যকে নিয়ে তারা বিভিন্ন আগে প্রস্তাব দেন যে শাসক দলের সাংসদ ভাই তাকেই যদি কাটমানি দিতে হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা, এইরকম পোস্টার ঘাটাল জুড়ে তারা দেন এবং এই নিয়ে কিছু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে তৃণমূল বিজেপি এবং এই ঘটনাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বলা যায় শাসক দল এবং অবশ্যই কিন্তু সাংসদ দেবের তার যে আপত্তি রয়েছে সাংসদ হিসেবে তিনি শাসক দলের সেটাও কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে রাজনৈতিক মহলের ধারণা এবং এই ঘটনাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল জেলা ঘাটাল জুড়ে এবং এই ঘটনাতে শাসক এবং বিরোধী অর্থাৎ বিজেপি এবং তৃণমূল শাসক দলের জেলা জেলা নেতৃত্ব অজিত মাইতি বলেছেন কিন্তু এর আগেও তিনি যারা দাবি করছেন যে এর আগেও তিনি স্থানীয় তৃণমূল নেতাদেরকে এমনকি জেলা নেতৃত্বকে এবং এলাকার বিধায়ককেও তিনি ঘটনায় জানিয়েছিলেন কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। এটা দেবের ভাইয়ের অভিযোগ। এতদিন বাদে তিনি ঘটনার সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে সেই সময় তার আবাস যোজনার বাড়ি এসেছিল কিন্তু স্থানীয় শাসক দলের নেতারা তার কাছ থেকে কাটমানি নিয়েছিলেন বাড়ি তৈরি করে দেবেন বলে এবং এই ঘটনায় এতদিন বাদে
রাজ্যের কেউ কেন তিনি বিষয়টা জানাননি, তিনিও কিন্তু অজিত মাঝি প্রশ্ন তুলেছেন এই ঘটনাতে। যথেষ্টই কিন্তু স্বতন্ত্র অস্বস্তিতে পড়েছে, কারণ বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে তারা ঘাটাল জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টার দিতে শুরু করে দিয়ে ইতিমধ্যেই। বেশ, ধন্যবাদ সুকমল। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুকমল ঘোষের সঙ্গে। এই ঘটনা এবার আপনাদের শোনাবো, বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে। সাংসদ দীপক অধিকারী সাংসদ থাকা সত্ত্বেও ঘরের ছেলে তার নিজের ভাইয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। তো তৃণমূলের নেতাদের কালচারটাই এটা। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে গরিব মানুষের জন্য, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটি প্রান্তে দেখা যাচ্ছে কাদেরকে ঘর দেওয়া হচ্ছে না, যাদের মাথার উপরে ছাদ আছে, এবং যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আবার টাকার বিনিময়ে কিন্তু দেওয়া হচ্ছে। কারণ তৃণমূল দলটারই কালচার হচ্ছে তুমি খাও আমাকে দাও। এই কাটমানের বিষয়ে তৃণমূল নেতা অজিত মাইতি তিনি কি বলছেন, শোনাব আপনাদের। বিজেপির মুশকিলটা হচ্ছে কখন কি বলবে, কোথায় কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না, খেয়ে হারিয়ে ফেলছে। যখন দেবের ভাই, অথচ দেব একসাথে থাকে না, মামা তো ভাই, মামার ছেলে, দেবের ভাই যখন আবাসনের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে, তখন বিজেপি দেবের ভাইকে সাপোর্ট করে। আবার যখন দেখছে না কথাটা মিথ্যে, দেবের ভাই ঠিক কথা বলছেন না, তৃণমূলের কেউ আবাসনের টাকা আত্মসাৎ করেনি, ঘুষ নেয়নি, তখন রাতারাতি পাল্টিকে ঘাটারে পোস্টার দিতে শুরু করে দিয়েছে যে একজন সাংসদের ভাই কি করে আবাসনের টাকা পায়।